আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, মিশর আসবেন অথচ পিরামিড দেখবেন না, এটা হয় না। আমি আজকে বেশ উচ্ছ্বসিত। আজকে আমি বিশ্ববিখ্যাত সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্যের সামনে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সামনে। আমার পিছনে যেই জায়গাগুলি দেখতে পাচ্ছেন সেটি হলো বিশ্ববিখ্যাত সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য, মিশরের পিরামিড। অর্থাৎ পিরামিড বললেই আমরা কিন্তু নর্মালি মিশরকেই বুঝে থাকি। নর্মালি পিরামিড কিন্তু আরও অন্যান্য দেশে রয়েছে, তবে সেইগুলি কিন্তু এত অবাক করার মতো নয়। তবে মিশরের যে কায়রো শহরে যেই পিরামিড, মিশরেও কিন্তু অনেকগুলি পিরামিড রয়েছে। মূলত একটি কবর বলা যায়, অর্থাৎ সমাধিস্থল বলা যায় আর কি। তৎকালীন যুগের ফেরাউনের আমলের যে রাজা বাদশারা, বিভিন্ন ফারাও রাজাগণ ছিলেন, ওনারা যখন মারা যেতেন তাদেরকে মমি করে এই পিরামিডের ভিতরে রেখে দেওয়া হতো। বর্তমানে অবশ্য এর ভিতরে কোনো মমি নেই, এগুলি এখন মিশরের কায়রো জাদুঘরে স্থান পেয়েছে। মিশরের বিখ্যাত পিরামিড গিজা পিরামিড, রহস্যময় পিরামিড। এই রহস্যময় কেন? কারণ এত বড় বড় পিরামিডের যে ব্লকগুলি রয়েছে, এক একটি ব্লক কয়েক টন করে ওজনের, যেটি বর্তমান যুগের ক্রেন ছাড়া অসম্ভব। তো চলুন দর্শক মণ্ডলী, এখন আমরা ঘুরে আসি গিজার পিরামিড থেকে। এবং সাথেই রয়েছে আরেকটি স্ফিংসের মূর্তি, এটি আমি যেতে যেতে আপনাদেরকে বর্ণনা দিব। সুধী দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি পিরামিডের সামনে এখন একটি ঘোড়ার যে ক্যারেজ বলা হয় সেই ঘোড়ার গাড়িতে উঠে বসেছি। এখন আমি এই ঘোড়ার গাড়িতে করেই এই পুরো পিরামিড এলাকা এবং স্ফিংসের এলাকা ঘুরে ঘুরে দেখব। তো চলুন দর্শক, আমরা উপভোগ করে আসি মিশরের পিরামিড। শুধু দর্শক মণ্ডলী, এই পিরামিডগুলি একটা থেকে আরেকটি বেশ দূরে দূরে। আপনারা যদি ট্যুরিস্ট কোনো এজেন্সির মাধ্যমে আসেন, অর্থাৎ কায়রোর কোনো এজেন্সির মাধ্যমে আসেন, ওদের গাড়ি নিয়ে আসেন, তাহলে ভিতরে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন। আর নয়তো আমরা যেটি করেছি, এই যে ঘোড়ার গাড়ি নিয়েছি, ঘোড়ার গাড়ি নেওয়ার সিস্টেম রয়েছে। ঘোড়ার গাড়িতে আমরা দুইজন এসেছি, টিকিট সহ এক ঘন্টা ওরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। £700, অর্থাৎ মিশরীয় £700 এর টিকিট সহ, ওদের ভাড়া সহ। এক ঘন্টা আপনাকে টাইম দিবে, বড় পিরামিডের কাছে নিয়ে যাবে, সেটি টাচ করতে দিবে, এরপরে স্ফিংসের কাছে নিয়ে যাবে। বিভিন্ন দেশের পর্যটকগণ এখানে আসছেন। আপনারা যদি গাড়ি বাইরে ছেড়ে দেন তাহলে কিন্তু এখানে প্রচুর হাঁটা লাগবে, অনেক কষ্টকর। দর্শক মণ্ডলী, এখানে কিন্তু পিরামিড মোট 9টি, অর্থাৎ বড় বড় এই 3টি আমরা যেগুলো দেখতে পাচ্ছি, আর ছোট ছোট আকারে অনেকগুলি রয়েছে। পিরামিডগুলি কিন্তু মূলত কবরস্থানই বলা যায় এক হিসাবে, কারণ এই পিরামিডের ভিতরেই রাজা বাদশাদের মমিগুলি রাখা হতো। বেশ অবাক লাগে, এত বড় বড় পাথরের ব্লক, অর্থাৎ এক একটি পাথরের ওজন টন কে টন ওজন, সেগুলি এত উপরে কিভাবে উঠালো, এটি একটি বিস্ময়কর সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য এই পিরামিড। মিশর ভ্রমণের প্রধান একটি ট্যুরিস্ট স্পট হলো এই পিরামিড। এই পিরামিড না দেখে না ঘুরে কেউ কখনো যায় না। এখন আমরা ফ্যানোরামা, আমাদের গাইড বলল জায়গাটির নাম ফ্যানোরামা, সেটি আমরা দেখতে যাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সাথে একজন মিশরীয় গাইড আছে, তার নাম হানি, সে আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছে। শুধু দর্শক মণ্ডলী, আমরা আরও সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের গাইড বলল যে সেখানে খুব চমৎকারটি দৃশ্য রয়েছে ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। তো আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি। খুব চমৎকার লাগছে, একটি সুন্দর অনুভূতি ঘোড়ার গাড়িতে চড়ে সেই আগের দিনে রাজা বাদশাদের মতো একটি অনুভূতি নিয়ে এখন পিরামিড ভ্রমণে বেরিয়েছি। আপনারা যদি আসেন, আমার মতে এই যান্ত্রিক গাড়ির চেয়ে এই ঘোড়ার গাড়ির এটি বেশ উপভোগ্য হবে আপনারা যদি আসেন এখানে ঘুরতে। শুধু দর্শক মণ্ডলী, পিরামিড কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন আমেরিকান, গ্রিস, চাইনিজ, মেসোপটেমিয়ান। তবে এই সমস্ত পিরামিডের চেয়ে
এই মিশরের পিরামিড অর্থাৎ গিজার এই খুফু পিরামিড হলো সবচেয়ে বড় পিরামিড। রাজা খুফুর নামানুসারেই কিন্তু গিজার এই পিরামিডের সবচেয়ে বড় এবং সপ্ত আশ্চর্যের এই পিরামিডটির নামকরণ করা হয়েছে। অর্থাৎ এখানে যেই আপনারা তিনটি পিরামিড দেখতে পাচ্ছেন বড় বড়, তার মাঝে মাঝখানের পিরামিডটি খুফু, একটি হলো খুফু, একটি হলো খাফরে, আর একটি ম্যানকাউরে। আমি এখন দাঁড়িয়ে আছি খুফু পিরামিডের সামনে। এই খাফরে এবং ম্যানকাউরে হলো রাজা খুফুর দুই ছেলে। এই পিরামিডটি কয়েক হাজার বছর পর, অর্থাৎ এগুলা কিন্তু প্রায় খ্রিস্টপূর্ব রাজা খুফুর শাসনামলে খ্রিস্টপূর্ব 26 অর্থাৎ খ্রিস্টপূর্ব 2600 বছর আগে এই পিরামিডটি তৈরি সম্পন্ন হয়। এই সম্পূর্ণ জায়গাটি প্রায় 13 একর জায়গার উপর 100,000 শ্রমিকের 30 বছরের পরিশ্রমে নির্মিত 755.8 ফুট অর্থাৎ প্রায় 231 মিটার চওড়া এবং 480 ফুট উচ্চতার। এই যে নিচে থেকে এটি প্রায় 481 ফুট উচ্চতার। এই চুনা পাথর দিয়ে, এই যে ব্লকগুলি দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু চুনা পাথরের। এই পিরামিডটি গড়ে তুলতে ঠিক কতগুলা ব্লক বা কতগুলা চুনা পাথরের এরকম ব্লক লেগেছে এর কোনো হিসাব নেই, সঠিক কোনো হিসাব নেই। তবে গবেষকরা যেটি অনুমান করছেন যে এতে 25 লক্ষ, অর্থাৎ এই যে টুকরা টুকরা, এখান থেকে দূর থেকে কিন্তু টুকরা মনে হচ্ছে, কাছে গেলেই আপনারা দেখতে পারবেন যে এটি কত বড় বড়, কয়েক টন ওজনের এক একটি টুকরা বা ব্লক। সেই ব্লকগুলি দিয়ে এই পিরামিড, এই খুফু পিরামিডটি তৈরি করতে প্রায় 25 লক্ষ, এটি গবেষকরা অনুমান করেছেন, ব্লক বা টুকরা লাগানো হয়েছে। এবং গবেষকরা আরও যেটি অনুমান করেছেন, যেটি ওজন দিয়ে ওনারা বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতিতে এটি বের করেছেন, যে এক একটি পাথরের গড় ওজন, অর্থাৎ ছোট বড় রয়েছে, তবে গড়ে এক একটির ওজন 2.5 অর্থাৎ 2.5 মেট্রিক টন। দর্শক মণ্ডলী, আপনারা কি অনুমান করতে পাচ্ছেন যে একটি ট্রাকে 5 টন বা 6 টন আমরা মাল বোঝাই করে থাকি, সেরকম এই একটি পাথরের ওজন 2.5 টন অর্থাৎ দুইটি, এরকম যদি দুইটি পাথর একটি ট্রাকে তোলা হয় তাহলে ট্রাকের ওজন সীমা অতিক্রম করবে। এবং আশ্চর্যের বিষয় হলো, এটি বললাম গড় অর্থাৎ ছোট আকারের হতে পারে, সর্বোচ্চ যেই পাথরটি রয়েছে তার ওজন 15 মেট্রিক টন অর্থাৎ তিনটি ট্রাক মিলে যেই পরিমাণ মাল বোঝাই হয়ে থাকে সেই পরিমাণ এক একটি ব্লকের ওজন, কতগুলি ব্লক এরকম রয়েছে যেগুলির ওজন 15 মেট্রিক টন। 4-5টি পাথরের টুকরা একত্র করলে তা একটি ট্রেনের ইঞ্জিনের ওজনের সমান হয়ে যায়। এই খুফু পিরামিডের ভিতরে কয়েকটি বারিয়াল চেম্বার রয়েছে। এই কক্ষগুলোতেই মমি করা যেই লাশগুলো থাকতো সেগুলি রেখে দেওয়া হতো এই পিরামিডের ভিতরেই। দুটি প্রধান চেম্বার বা কক্ষ রয়েছে, অর্থাৎ এই ভিতরে কিন্তু প্রবেশ করা যায়। আজকে সময় স্বল্পতার কারণে সেটিতে আমরা প্রবেশ করলাম না। দুটি হচ্ছে একটি কিংস চেম্বার আর একটি কুইন্স চেম্বার। প্রায় 150 ফুট এই যে ভিতরে প্রবেশ করা যায়, এই 150 ফুট সুড়ঙ্গ পথ দিয়ে ওই যে কিংস চেম্বার বা কুইন্স চেম্বারে যাওয়া যায়। আপনারা যদি আসেন সময় করে, সেটিতে যেতে হলে আবার আলাদা আপনাকে টিকিট কাটতে হবে প্রায় 350 পাউন্ডের। আর ভিতরে এই চেম্বারগুলিতে ছাদ দেওয়া হয়েছে, সেই ছাদের ব্লকগুলি, পাথরের ব্লকগুলি এক একটির ওজন 50 টন এবং বড় সাইজটির ওজন প্রায় 80 টন, যেগুলি আমাদের হিসাবের, সাধারণ হিসাবের কল্পনার বাইরে। এজন্যই তো এটাকে বলা হয় পৃথিবীর সপ্ত আশ্চর্যের একটি আশ্চর্য। শুধু দর্শক মণ্ডলী, এখন আমরা যাচ্ছি আরেকটি আশ্চর্যের বিশাল স্থাপনা, স্ফিঙ্কস। একটি বিরাট আকার পাথরের একটি বিশাল একটি মূর্তি। এটা যে কত বিশাল আকারের এটি কাছে না গেলে ঠিক বোঝা যাবে না। আমরা এখন পিরামিড দেখে সেটি এখন দেখতে যাচ্ছি। এই রহস্যময় এই সিংহী মূর্তিটিকে, অর্থাৎ এটি সিংহী অর্থাৎ ফিমেল সিংহ, এটাকে শক্তি ও জ্ঞানের প্রতীক ধরা হয় আর কি, ওদের মতে আর কি। এটাকে নিয়ে অনেক মিথ বা পৌরাণিক কাহিনী প্রচলিত আছে। শুধু দর্শক মণ্ডলী, দেখতে দেখতে আমরা সেই বিশাল স্ফিংসের সামনে এসে দাঁড়িয়েছি। এই খাফরে পিরামিডের মাঝ বরাবর, অর্থাৎ খাফরে বলতে যেটি সেই বিশাল যে বড় মাঝখানে যে বিশাল পিরামিডটির, এই বিশাল পিরামিডের মাঝ বরাবরই এই স্ফিংসটি তৈরি করা হয়েছে। এটির দেহটি সিংহের, কিন্তু মুখটি রয়েছে একটি মহিলার।
কে এটি নির্মাণ করেন এটি নিয়ে অনেক মতপার্থক্য রয়েছে। তবে সবচেয়ে জনপ্রিয় ও প্রচলিত মত হলো চতুর্থ রাজবংশীয় খাফরে, অর্থাৎ রাজা খাফরে, যেই পিরামিডটির কথা এতক্ষণ বললাম, খাফরের পিতা রাজা খুফু। তবে চতুর্থ রাজবংশীয় রাজা খাফরে 2558 থেকে 2532 খ্রিস্টপূর্ব এটির নির্মাণ কাজ সম্পন্ন করেন। তবে একজন জার্মান মিশরীয়বিদ বলেন এটি নির্মাণ করেন রাজা খাফরের পিতা রাজা খুফু, যিনি পিরামিড নির্মাণ করেন। সামনের পা দুটি থাবার মতো করে বসানো আছে, যেন মনে হয় যে কোনো মুহূর্তে এটি থাবা মারতে পারে। যেহেতু তারা মনে করত এটি অনেক ঘাত প্রতিঘাত সহ্য করে তাদেরকে এই রক্ষা করে। সামনে পেছনে স্ফিংসটি মোট 150 ফুট লম্বা। সামনে যে থাবাটি দেখতে পাচ্ছেন এই থাবাটির লম্বাই হলো প্রায় 50 ফুট, মাথাটি প্রায় 30 ফুট লম্বা এবং 14 ফুট চওড়া। কালের দীর্ঘ পরিক্রমায় বিভিন্ন ঘাত প্রতিঘাত সহ্য করে এই স্ফিংসটি এখনও টিকে আছে। তবে স্ফিংসটি বারবার মরুভূমি আমরা দেখতে পাচ্ছি, এই মরুভূমির বালির স্তরের নিচে সমাহিত হয়ে গিয়েছিল। অল্প কিছুদিন আগে সেই 1905 সালে এটি সম্পূর্ণভাবে পরিষ্কার করে বালির আবরণ মুক্ত করা হয়। হাজার হাজার বছরের ইতিহাস, সেখানে অনেক ঘাত প্রতিঘাত এই পিরামিড এবং স্ফিংসের ভিতর দিয়ে গিয়েছে। আর যেই পিরামিডের গায়ে যেই ছাক ছাক, অর্থাৎ উপরে দেখুন বেশ ফিনিশিং দেওয়া, নিচের দিকে কিন্তু সেই ফিনিশিংটা নেই, অনেকটা পলিস্টারের মতো, প্লাস্টারের মতো। নূহ আলাইহিসসালামের বন্যার সময় এইটি পানিতে অনেকটা ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যেই প্লাস্টারের আবরণটি ছিল পাথরের ব্লকগুলোর উপরে, সেগুলো থেকে এই প্লাস্টারগুলি খসে পড়ে যায়। শুধু দর্শক মণ্ডলী, আমরা এখন খাফরেজ ভ্যালি টেম্পলে যাচ্ছি, অর্থাৎ সেই স্ফিংসের ভিতরে আমরা এখন প্রবেশ করছি। এটি স্ফিংসে প্রবেশ করার গেট। আমরা এখন খাফরে ভ্যালিস টেম্পলে প্রবেশ করলাম। দর্শক মণ্ডলী, এখানে যেই পাথরের পিলার বা ব্লক আমরা দেখতে পাচ্ছি, এগুলি আসলে বলে বোঝানো সম্ভব নয় যে কত বড় এটি। শুধু দর্শক মণ্ডলী, আমরা এখন স্ফিংসের সেই ভিতরে প্রবেশ করছি, অর্থাৎ স্ফিংসের যে মূর্তিটি রয়েছে তার কাছাকাছি আমরা যাচ্ছি। বিভিন্ন দেশের পর্যটকগণ এখানে আসছেন, অর্থাৎ সারা বিশ্বের মানুষ এখানে আসেন এই সপ্তম আশ্চর্যের এই জিনিসটি দেখার জন্য। বিশাল আকার একটি মূর্তি দর্শক মণ্ডলী, এবং পাথরের ব্লকগুলি কিন্তু বেশ বড় বড়। আমরা দূর থেকে এটি ঠিক বুঝতে পারছি না কতটা বড় আকারের। পর্যটকরা উঠে ঘুরে ঘুরে এখন ফিরে যাচ্ছেন, একটি চমৎকার অনুভূতি। শুধু দর্শক মণ্ডলী, আমি এতক্ষণ চেষ্টা করেছি আপনাদেরকে এই মিশরের বিখ্যাত পিরামিডগুলি ঘুরিয়ে দেখাতে। এটি আসলে অনেক বড় এলাকা, আপনারা এতক্ষণ বর্ণনাতে শুনেছেন, কিছুটা দেখেছেন। এটিতে আসলে আমি আজকে এসেছি, বেশি একটি সময় নিয়ে আসতে পারিনি। এখানে যদি পুরোপুরি ঘুরে দেখতে চান, জানতে চান, বুঝতে চান, তাহলে আপনাকে মোটামুটি এটির জন্যই একদিন আপনাকে বরাদ্দ রাখতে হবে। অর্থাৎ আপনি যদি মিশরে আসেন, সেই ভ্রমণের দিন থেকে আপনি সম্পূর্ণ একটি দিন যদি আপনি এই পিরামিড স্ফিংসকে ঘিরে সময় ব্যয় করেন, তাহলে আপনারা বেশ ঘুরে ফিরে দেখতে পারবেন, জানতে পারবেন। আর আমি এতক্ষণ যেই তথ্যগুলি দিয়েছি, এগুলি আমি বিভিন্ন বই, ইন্টারনেট, অনলাইন, এটা সেটা বিভিন্ন মাধ্যম থেকে সংগ্রহ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। এর মধ্যে দ্বিমত থাকতে পারে বা কোনো ভুল থাকতে পারে, সেটি আমার দায় দায়িত্ব বলা যাবে না, কারণ আমি বিভিন্ন স্থান থেকে এটি সংগ্রহ করেছি। কিছু কিছু তথ্য হয়তো নাও মিলতে পারে বা সঠিক নাও হতে পারে, এর জন্য আমি আগেই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই পিরামিডের ইতিহাস, ঐতিহ্য, পৌরাণিক কাহিনী, মিথ, অনেক অনেক গল্প রয়েছে, যেগুলি
আসলে এই 10-15-20 এক দেড় ঘন্টা দুই ঘন্টার ভিডিওতে বলে শেষ করা যাবে না। এবং এর যে নির্মাণ শৈলী, গঠন শৈলী, আর্কিটেকচারাল ভিউ, আর্কিটেকচারাল ডিজাইন এবং কি পদ্ধতিতে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে, কত দিনে তৈরি হয়েছে, কত মানুষ এটাতে শ্রম দিয়েছে, এর সুনির্দিষ্টভাবে বলাটা বেশ মুশকিল। এই জন্যই এটাকে বলা হয় রহস্যময় একটি পিরামিড, এই গিজার পিরামিড। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ যেই ঘোড়ার গাড়িতে ছিলাম সেটি আমাদেরকে এক ঘন্টা ঘুরিয়েছে। আমি প্রথমে যেটি আপনাদেরকে উল্লেখ করেছি সেটি ওই পিরামিড এবং পিরামিডের ওই পার্শ্বে, পশ্চিম পার্শ্বে ফেনারোমা একটি জায়গা আছে যেটি আমি এই ভিডিওতে সম্পূর্ণটি দেখাতে পারিনি। সেই জায়গায় ঘোরাবে, তারপরে পিরামিড এলাকায় ঘোরাবে, তারপরে এই স্ফিংসের এলাকাতে এনে আপনাকে নামিয়ে দেবে। অর্থাৎ ওই ঘোড়ার গাড়ির কন্ট্যাক্ট এই স্ফিংস পর্যন্ত, এরপরে তার আর যাওয়ার চুক্তি নেই। আর যদি যেতে হয় তাহলে আপনাকে সেক্ষেত্রে তার সাথে আলোচনা করে এক্সট্রা পে করতে হতে পারে আর কি। আমরা যেই টিকেটের বিনিময়ে এসেছি সে আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে গেছে। এখান থেকে আমরা এখন হেঁটে হেঁটে স্ফিংসের ভিতরে এই জায়গায় আমরা এসেছি। এখান থেকে আমরা আবার ঘুরে ঘুরে হেঁটে হেঁটে আমরা বের হয়ে যাব। আর আপনারা যেই উটগুলি দেখতে পাচ্ছেন, দেখেছেন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছে সিঙ্গেল সিঙ্গেল উট, এই উটের উপরে উঠেও কিন্তু আপনারা এই পিরামিড এলাকাটি দেখতে পারেন, ঘুরতে পারেন। তবে যারা, আমি পরামর্শ দিব, যারা নতুন একদম বেশ আনাড়ি জীবনে প্রথম উটের পিঠে উঠবেন, বেশ একটু ভয় লাগে আমার। বিশেষ করে আমি মিশরে এবং মদিনাতে আমি উটের পিঠে উঠেছিলাম। বিশেষ করে এই মিশরের তুর পাহাড়ে ওঠার সময় আমি প্রায় 1-1.5 কিলোমিটার আমি উটের পিঠে করে উঠে গিয়েছিলাম। তো বেশ ভয় লাগে। তো আমি বলবো, পরামর্শ দিব, আপনারা যারা নতুন তারা এটি ট্রাই না করাই ভালো। সবচেয়ে ভালো এই ঘোড়ার গাড়িতে করে ঘুরবেন, ইনশাল্লাহ আপনারা উপভোগ করতে পারবেন। তো আমি এতক্ষণ যথাসম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে একটু ইনফরমেশন দেওয়ার জন্য, কারণ এটি একটি ভিডিওতে এই পিরামিড সম্পর্কে পরিপূর্ণ তথ্য দেওয়াটা খুবই কঠিন একটি কাজ। তো আপনারা ইনশাল্লাহ মিশরে আসবেন, দেখবেন এই কায়রোর গিজা পিরামিড, মাকারিম বাংলাদেশ, গিজা পিরামিড, কায়রো, মিশর, বাংলাদেশ, বাংলাদেশ, Bangladesh. Yes. What about, can I speak in Arabic? No. No, like a bit, no. You pass her ma'am? What are you from? What are you from? Bangladesh. Bangladesh. Come on, come on. Come on, come on. Come on, come on. Come on, come on.